নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভূগোলের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে তো আপনারা যারা এই ছশো এক এর আগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখতে চান তাহলে আপনারা এক্ষুনি চ্যানেলের প্লেলিস্টে যান তার চ্যানেলের প্লেলিস্টে লিস্টে কীভাবে যাবেন আমরা সেটা বলে দিচ্ছি আপনারা ইউটিউব ভিডিও যেখানে ভিডিও লিখে সার্চ করেন যেখানে টেক্সট বক্সটা থাকে সেখানে টেক্সট বক্সে লিখুন ইডি ইউ টি ই এ সি এইচ ইআর লিখে এন্টার দিন কোনো স্পেস দেবেন না তারপর দেখবেন আপনাদের স্ক্রিনের সামনে চলে এসছে হোম বাটন একটা তারপরে এসছে ভিডিও বাটন একটা আর তারপরে আসছে প্লে লিস্ট একটা ঠিক আছে তা এইখান থেকে আপনাদের যার যেটা পছন্দ আপডেটেড ভিডিও ডেট ওয়াইজ যদি দেখতে চান তাহলে ভিডিও অপশানে ক্লিক করুন এবং প্লে লিস্টের মাধ্যমে দেখতে চাইলে প্লে লিস্ট বাটনে ক্লিক করুন ক্লিক করে আপনারা একটু কষ্ট করে আপনাদের যে কাঙ্ক্ষিত ভিডিও সেগুলো দেখে নেন আমরা বেঙ্গল ট্রেড সেন্ট্রাল ট্রেড ত্রিপুরা টেড এবং আসাম ট্রেডের ভিডিওগুলো এইখানে প্রায় হাজারের উপরে ভিডিও আমরা এখানে পাবলিশ করেছি ঠিক আছে তো আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেন আর আজকে আপনারা খাতা পেন নিয়ে বসুন যে উত্তরটি আপনাদের সঠিক হবে সেটাই রাইট মার্ক এবং যেটা ভুল হবে সেটাই ক্রস মার্ক দেবেন এবং পঞ্চাশটা কোশ্চেন উত্তরের শেষে আপনারা যোগ করবেন যে আপনাদের কত মার্কস হলো সেটা আপনারা পোস্ট করবেন এবং আপনাদের মার্কস যদি সিক্সটি পারসেন্ট অ্যান্ড অ্যাবাভ হয় তারে জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে আপনার রেগুলার বেসিসে আমাদের সাথে যে রিয়েল টাইম কোশ্চেন আমরা ক্লাস করি সেই ক্লাসটা করুন এবং আপনাদের পার্সেন্টেজ যদি সিক্সটি পার্সেন্টের নিচে হয় তাহলে আপনাদের স্টাডি দরকার আছে আপনারা আমাদের সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখবেন দেখলে আশা করছি আপনাদের গ্যারেন্টি সহকারে আপনাদের এইবার প্রথমবার টেট পরীক্ষা দেবেন যারা তাদের প্রথমবারে এটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তা আমাদের এটা আপার প্রাইমারি টেটে যারা সোশ্যাল সায়েন্স সিলেক্ট করেছেন তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো চলুন আমরা আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে তা প্রথম প্রশ্ন আছে ভারতের সবথেকে বেশি সড়কপথ কোথায় আছে অপশান এ মহারাষ্ট্র অপশান বি তামিলনাড়ু অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি হচ্ছে কর্ণাটক ছশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মহারাষ্ট্রে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে ছশো দুই নম্বর প্রশ্ন এটা আপনাদের হোম প্রশ্ন ছিল তো চলুন আজকে সলভ করবো এবং সলভ করে দেখে নেবো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয় তা প্রশ্ন আছে দারুচিনির দ্বীপ কাকে বলা হয় অপশান এ মাদাকাসকার অপশন বি শ্রীলঙ্কা অপশান সি জাভা এবং অপশান সি বোর্নিও আপনারা এই চারটে উত্তরের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হবে সেটা চুজ করুন আমরা এখানে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা এই প্রশ্ন তা এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি শ্রীলঙ্কা নেক্সট কোশ্চেনে চলে আসছি নেক্সট কোশ্চেন আপনাদের স্কুনে কোশ্চেন নাম্বার সিক্স জিরো থ্রি ছশো তিন নম্বর প্রশ্ন বেনিং প্রালি কোথায় অবস্থিত অপশন এ ভূমধ্য সাগর অপশান বি উত্তর প্রশান্ত মহাসাগর অপশান সি ভারত মহাসাগর এবং অপশান ডি দক্ষিণ প্রশান্ত মহাসাগর ছশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উত্তর প্রশান্ত মহাসাগর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য হয়েছে অপশান এ উত্তরপ্রদেশ অপশান বিহার অপশান সি অন্ধ্রপ্রদেশ এবং অপশান ডি হচ্ছে মধ্যপ্রদেশ তাহলে ছশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মধ্যপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার ছশো পাঁচ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি অপশান এ পুলিকট অপশান বি লোকটাক অপশান সি সম্বর এবং অপশন ডি ডাল ছশো তিন পাঁচ নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি সম্বর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্স কোন শহরের পরিবর্তিত নামকরণ অপশান এ মুঘল সরাই অপশান বি কানপুর অপশন সি এলাহাবাদ অপশন ডি বারাণসী তাহলে ছশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি এলাহাবাদ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স জিরো সেভেন ছশো সাত নম্বর প্রশ্ন মিন বকুম বিমানবন্দর কোথায় অবস্থিত অপশন এ মাদুরাই অপশন বি চেন্নাই অপশন সি তিরুন্তপুরম এবং অপশন ডি ব্যাঙ্গলোর ছশো সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সাথে হচ্ছে অপশন বি চেন্নাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স জিরো এইট শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত অপশন এ ঝিলাম বি বিপাশা অপশন সি শতদ্রু এবং অপশন ডি গঙ্গা ছশো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ঝিলাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স জিরো নাইন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় অপশন এ জলপাইগুড়ি অপশন বি শিলিগুড়ি অপশন সি গুয়াহাটি অপশন ডি কোচবিহার ছশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শিলিগুড়ি নেক্সট কোশ্চেন কোশ্চেন আফ্রিকা এই দুটি মহাদেশের মধ্যে দিয়ে কোনটি গিয়েছে অপশান এ সুয়েজ খাল অপশন বি পানামা খাল অপশন সি জিবলার প্রণালী এবং অপশন ডি বেরিং প্রণালী ছশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সুয়েজ খাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ওয়ান ওয়ান চাকমা জনগোষ্ঠীর মানুষ ভারতের কোন রাজ্যে দেখা যায় অপশান এ সিকিম অপশান বি মণিপুর অপশান সি মিজোরাম এবং অপশান ডি ত্রিপুরা এই কোশ্চেনটা ডাব্লিউ এসেছিল তা আপনারা নিশ্চয়ই এই কোশ্চেনটির সঠিক উত্তর সবাই জানেন এর সঠিক উত্তর হবে অপশান ডি ত্রিপুরা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি অপশান এ নাইজেরিয়া অপশান বি তানজানিয়া অপশান সি মাদাকাস্কার আর অপশান ডি সিসিলি ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সিসিলি চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড থার্টিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কখন কালবৈশাখী আসে অপশান এ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অপশান বি এপ্রিল মে মাসে অপশান সি মে জুলাই মাসে সরি জুন জুলাই মাসে এবং অপশান ডি হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে ছশো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি এপ্রিল মে মাসে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে ছশো চোদ্দো নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়া মহাদেশের নিচের কোন মাসটি উষ্ণতম অপশান এ জুন মাস অপশান বি জুলাই মাস অপশান সি এপ্রিল মাস এবং অপশান ডি জানুয়ারি মাস ছশো চোদ্দো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি জানুয়ারি মাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ইরাবতী নদীর তীরে নিচের কোন শহরটি গড়ে উঠেছে অপশান এ ইয়াঙ্গান অপশান বি জাকার্তা অপশান সি ব্যাংকক এবং অপশান ডি পাটায়া ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইয়াঙ্গান সিক্স হান্ড্রেড সিক্সটিন মহাকালী নদী চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে অপশান এ ভারত ও নেপাল অপশান বি ভারত ও বাংলাদেশ অপশান সি বাংলাদেশ ও নেপাল এবং অপশান ডি ভারত ও ভুটান 316 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ভারত ও নেপাল नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 617 ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি ব্যবস্থা গড়ে ওঠেনি অপশন এ রাজস্থান অপশন বি কিরাল অপশন সি নাগাল্যান্ড অপশন ডি সিকিম 617 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নাগাল্যান্ড नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 618 বাহারিন কে অন্য আর আরকি নামে অভিহিত করা হয় অপশান এ হিরেকের খনি হীরকের খনি অপশান বি মুক্তোর দেশ অপশান সি মশলার ভান্ডার অপশান ডি মৎস্য চাষের স্বর্গ ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মুক্তোর দেশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড নাইনটিন নম্বর প্রশ্ন তা ছশো নম্বর প্রশ্ন দেখিনে কী আছে ভারতের কম ঘনত্ব বিশিষ্ট জনসংখ্যার রাজ্য কোনটি অপশান এ নাগাল্যান্ড অপশান বি অরুণাচল প্রদেশ অপশান সি মেঘালয় এবং অপশান ডি হচ্ছে মিজোরাম ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অরুণাচল প্রদেশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ভারতে কম জন কম ঘনত্ব জনসংখ্যার কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি অপশান এ লাক্ষাদ্বীপ অপশান বি পন্ডিচেরি অপশান সি দমনদ্বীপ অপশান ডি গোয়া ছশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ লাক্ষাদ্বীপ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড নিচের কোনটি পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হিসেবে পরিচিত অপশন এ দীঘা অপশান বি মালদা অপশন সি আসানসোল আর অপশান ডি হচ্ছে বালুরঘাট ছশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আসানসোল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি টু নিচের কোনটি সুপেয় জলের হ্রদ অপশান এ চিলকা অপশান বি সম্বর অপশন সি উলার অপশান ডি কোনোটি নয় ছশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উলার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স আপাতামি উপজাপ্তির নিচে কোন রাজ্যে দেখতে পাওয়া যায় অপশান এ অরুণাচল প্রদেশ অপশান বি মেঘালয় অপশান সি গুজরাট অপশান সি ঝাড়খণ্ড 623 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অরুণাচল প্রদেশ নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ডাও উপজাতি নিচের কোন রাজ্যে বাস করে অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি ছত্তিশগড় অপশন সি তামিলনাড়ু অপশন ডি গুজরাট ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি গুজরাট নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্স উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি অপশন এ পোপো ক্যাটেপেটালস অপশন বি ভিসুভিয়ার অপশন সি মাউন্ট ফুজি আর অপশন ডি ব্যারেন আইল্যান্ড ছশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ পোপো ক্যাটেপেটালস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স সিক্স ভারতের কোন রাজ্যে ধানের প্রতি বিঘা ফসল সবচেয়ে বেশি অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি উড়িষ্যা অপশান সি তামিলনাড়ু এবং অপশান ডি বিহার ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হলদিয়া বন্দরটি কোন জেলায় অবস্থিত অপশান এ উত্তর চব্বিশ পরগনা অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা অপশান সি পূর্ব মেদিনীপুর অপশান ডি পশ্চিম মেদিনীপুর ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পূর্ব মেদিনীপুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি এইট নিচের কোনটি ভারতের বৃহত্তম হ্রদ অপশন এ পুলিকট পুলিক বি অপশন সি লোকটাক অপশন ছশো আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি চিলকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি নাইন নীলনাথ কোথায় পতিত হয়েছে অপশান এ আটলান্টিক মহাসাগরে অপশান বি ভূমধ্যসাগরে অপশন সি চিলি উপসাগর আর অপশান ডি হচ্ছে মেক্সিকো উপসাগর ছশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভূমধ্য সাগর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড থার্টি ভাসমান শহর নিচের কোনটিকে বলা হয় অপশন এ তুরিন অপশন বি আমস্টারডাম অপশন সি টিয়েট আর অপশন ডি হচ্ছে ভেনিস ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ভেনিস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর সিক্স থার্টি পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি মৃত্তিকা ক্ষয় হয় অপশান এ বাংলাদেশ অপশান বি ভারত অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র আর অপশান ডি শ্রীলঙ্কা ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ভারত নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি অপশন এ পক প্রণালী অপশান বি জিবলার প্রণালী অপশন সি মোজাম্বিক প্রণালী এবং অপশান ডি মালাক্কা প্রণালী রাজধানীর নাম কি অপশন এ নাইরি অপশন বি মাপুটো অপশন সি পোর্ট এলিজাবেথ এবং অপশন ডি হচ্ছে পোর্ট লুই ছশো নম্বর প্রশ্ন

অপশন এ কোনসা লেন্স অপশন বি নিউ স্প্রিন্ট অপশন সি অভ্র এবং অপশন ডি হচ্ছে লাক্ষা 635 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নিউ স্প্রিন্ট नेक्स्ट क्वेश्चन 636 জুন ফুট বিচ কোন রাজ্যের অপশন এ গোয়া অপশন বি মহারাষ্ট্র অপশন সি ওড়িশা অপশন ডি পশ্চিমবঙ্গ 636 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পশ্চিমবঙ্গ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অপশান এ বাংলাদেশ অপশন বি ভুটান অপশন সি পশ্চিমবঙ্গ অপশন ডি সিকিম তাহলে ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভুটান নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ভুটানের সর্বোচ্চ পর্বত নাম কি অপশান এ বুং থাং বি চোম বা চামোলারি অপশন সি কুলা কাউরি আর অপশন ডি হচ্ছে থিম্পু তাহলে ছশো আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি চোমো লহরি বা চামোলারি এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড থার্টি নাইন কর্ণফুলী নদী নিচের কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি ত্রিপুরা অপশান সি বাংলাদেশ আর অপশান ডি উড়িষ্যা ছশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বাংলাদেশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফোরটি মায়ানমার দেশের সর্বোচ্চ পর্বত সিং নাম কি অপশান এ কাকাবোরাজি অপশান বি মাউন্ট পোপা অপশান সি ইমা আর অপশান ডি ইউনান ছশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ কাকাবোরাজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফোরটি ওয়ান মহাবলী গঙ্গা নিচের কোথায় দেখতে পাওয়া যায় অপশন এ উত্তর ভারত অপশান বি দক্ষিণ ভারত অপশন সি শ্রীলঙ্কা আর অপশান ডি বাংলাদেশ ছশো একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শ্রীলঙ্কা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফর্টি টু খাইবার গিরিপথ নিচের কোন দেশে অবস্থিত অপশন এ ভারত অপশান বি আফগানিস্তান অপশন সি পাকিস্তান অপশান ডি নেপাল ৬৪২ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি পাকিস্তান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বর্ধমান শহর কোন নদীর তীরে অবস্থিত অপশন এ দামোদর অপশন বি রূপনারায়ণ অপশন সি গঙ্গা অপশন ডি মাতলা ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দামোদর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড ফোর হিন্দুস্থান কেবলস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অপশান এ নদীয়া অপশান বি কলকাতা অপশান সি বর্ধমান অপশান ডি দক্ষিণ চব্বিশ পরগনা ছশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বর্ধমান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফাইভ বাংলাদেশের বৃহত্তম বন্দরের নাম কি অপশান এ চট্টগ্রাম অপশান বি বরিশাল অপশান সি কক্সবাজার অপশান ডি সীতাকুণ্ডি তাহলে ছশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চট্টগ্রাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফোরটি সিক্স গ্রাফাইড উৎপাদনের নিচের কোন দেশটি বিশ্বের প্রথম স্থানাধিকারী অপশন অপশান এ ব্রাজিল অপশান বি চিলি অপশন সি ভারত এবং অপশন ডি শ্রীলঙ্কা ছশো আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শ্রীলঙ্কা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সেভেন পাকিস্তানের সর্বোচ্চ পর্বত সিং নাম কি অপশান এ তখনই সুলেমান অপশন বি বোলান অপশান সি তিরিচিমিল আর অপশান ডি হচ্ছে কোয়েটা তাহলে ছশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিরিচিমির নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি অপশান এ তখত ই সুলেমান অপশান বি খাইবার অপশন সি লুসান আর লুকসান এবং অপশান ডি হচ্ছে নৌশাক তাহলে ছশো আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নৌসাক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কারাকুল প্রজাতির মেষ পালনের জন্য নিচের কোন দেশটি বিখ্যাত অপশান এ পাকিস্তান অপশান বি কাজাকিস্তান অপশান সি আফগানিস্তান আর অপশান ডি ইরান ছশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি আফগানিস্তান নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন সিক্স নিচের কোন দেশটি শান মালভূমি অবস্থিত অপশান এ আফগানিস্তান অপশান বি মায়ানমার অপশান সি পাকিস্তান আর অপশান ডি হচ্ছে ভুটান তাহলে ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি মায়ানমার তাহলে আমরা পঞ্চাশটা কোশ্চেন সলভ করে ফেলেছি এবার আপনারা কে কত পেলেন এই পঞ্চাশটা কোশ্চেনে সেই অ্যান্সার পুট করবেন এবং আমরা দেখে নেব যে আপনাদের কার পারফরমেন্স কীরকম হয়ে আছে তা আপনারা অবশ্যই সৎভাবে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার করবেন আমরা আপনাদের অ্যান্সার একে একে সবারটাই দেখে নেব ঠিক আছে তো চলুন আমরা এবার চলে যাব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনাদের হোম প্রশ্ন তা আমি আপনাদের হোম প্রশ্নটা বলছি আপনারা হোম প্রশ্নটা লিখে নেন আজকে আপনাদের হোম প্রশ্ন হল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অপশন এ উত্তর ভারত অপশান বি দক্ষিণ ভারত অপশান সি নেপাল আর অপশান ডি বাংলাদেশ আবার আমি আপনাদের হোম প্রশ্নটা বলছি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অপশান এ উত্তর ভারত অপশান বি দক্ষিণ ভারত অপশান সি নেপাল এবং অপশান ডি বাংলাদেশ আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা আপনাদের অ্যান্সারটি পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবার আমরা চলে আসছি পরবর্তী বিষয় তা সেই বিষয়টা হচ্ছে রিভিশনের বিষয় তা রিভিশনের বিষয়ে আমরা একটা কথাই বলতে চাই আপনারা দেখলেন যে অনেক কোশ্চেন যে কোশ্চেনগুলো আপনাদের কিন্তু বিগত বছরে সরকারি চাকরি পরীক্ষায় এসেছিলো ঠিক আছে আর এর মধ্যেও প্রচুর কোশ্চেনের অ্যান্সার প্রায় ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সারে আপনারা সবাই জানেন আশা করছি রিভিশনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কিন্তু যারা নতুন এই কোশ্চেনগুলো দেখলো তা তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই একবার রিভিশন করে দেবো তাহলে ভবিষ্যতে তারা যাতে এই কোশ্চেনগুলো সামনাসামনি হয় এবং এর ভুল অ্যান্সার তারা যাতে না করতে পারে ঠিক আছে তাহলে এইখানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করেছি যেগুলো কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনারা আমার সাথে একটু কোঅপারেট করবেন আপনারা আমাদের সাথে একটু কোঅপারেট করে একটু মনোযোগ দিন আমরা কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি তার রিভিশন পর্বটা শেষ করব তা চলুন আমরা আলোচনা শুরু করছি ভারতের সব বেশি সড়কপথ কোথায় আছে সঠিক উত্তর মহারাষ্ট্রে নেক্সট দারুচিনির দ্বীপ কাকে বলা হয় সঠিক উত্তর শ্রীলঙ্কা নেক্সট বেরিং প্রণালী কোথায় অবস্থিত সঠিক উত্তর উত্তর প্রশান্ত মহাসাগর নেক্সট কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্য হয়েছে সঠিক উত্তর মধ্যপ্রদেশ নেক্সট ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রথ নিচের কোনটি সঠিক উত্তর সম্বর নেক্সট প্রয়াগরাজ কোন শহরের পরবর্তীতে পরিবর্তিত নামকরণ সঠিক উত্তর এলাহাবাদ নেক্সট মিনা বকুম বিমানবন্দর কোথায় অবস্থিত সঠিক উত্তর চেন্নাই নেক্সট শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর জিলাম নেক্সট উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় সঠিক উত্তর শিলিগুড়ি নেক্সট এশিয়া ও আফ্রিকা এই দুটি মহাদেশের মধ্য দিয়ে নিচের কোনটি গিয়েছে সঠিক উত্তর সুইচকাল নেক্সট চাকমা জনগোষ্ঠীর মানুষ ভারতের কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তর ত্রিপুরা নেক্সট আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি সঠিক উত্তর সিসিলি নেক্সট গাঙ্গে পশ্চিমবঙ্গে কখন কালবৈশাখী আসে সঠিকোত্তর এপ্রিল মে মাসে অস্ট্রেলিয়া মহাদেশের নিচের জানুয়ারি নেক্সট মহাকালী নদী চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে উত্তর ভারত ও নেপাল নেক্সট ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠেনি উত্তর নাগাল্যান্ড নেক্সট বাহারিনকে অন্য আর কি নামে অভিহিত করা হয় সঠিক মুক্ত দেশ নেক্সট ভারতের কম ঘনত্ব বিশিষ্ট জনসংখ্যার রাজ্য কোনটি সঠিক উত্তর অরুণাচল প্রদেশ নেক্সট ভারতে কম ঘনত্ব জনসংখ্যার কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সঠিক উত্তর লাক্ষাদ্বীপ নেক্সট নিচের কোনটি পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হিসেবে পরিচিত এর সঠিক উত্তর আসানসোল নেক্সট নিচের কোনটি সুপ্রিয় জলের হ্রদ উত্তর উলার নেক্সট আপাতামি উপজাতি নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সঠিকোত্তর অরুণাচল প্রদেশ নেক্সট ডাউ উপজাতি নিচের কোন রাজ্যে বাস করে সঠিক গুজরাট নেক্সট উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি সঠিক পোপা ক্যাট পোপা ক্যাটে পেটলস নেক্সট ভারতের কোন রাজ্যে ধানের প্রতিবিঘা ফসল সবথেকে বেশি বা ফলন সবথেকে বেশি সঠিক উত্তর তামিলনাড়ু নেক্সট হলদিয়া বন্দরটি কোন জেলায় অবস্থিত সঠিক পূর্ব মেদিনীপুর নেক্সট নিচের কোনটি ভারতের বৃহত্তম হ্রদ সঠিক উত্তর চিলকা নেক্সট নীলনাথ কোথায় পতিত হয়েছে সঠিক উত্তর ভূমধ্য সাগর নেক্সট ভাসমান শহর নিচের কোনটিকে বলা হয় সঠিক উত্তর ভেনিস নেক্সট পৃথিবীর কোন দেশে থেকে বেশি মৃত্তিকা ক্ষয় হয় সঠিক উত্তর ভারত নেক্সট পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি সঠিক উত্তর মালাক্কা প্রণালী নেক্সট মরিশাসের রাজধানীর নাম কি উত্তর পোর্ট লুই নেক্সট নিচের কোনটি ল্যান্ড অফ হার্মিং বার্ড নামে পরিচিত সঠিক উত্তর ত্রিনিদাদ নেক্সট নেপানগর কি উৎপাদনের জন্য বিখ্যাত সঠিক উত্তর নিউজ প্রিন্ট জুন জুনপুট ব্রিজ কোন রাজ্যের সঠিক সঠিক উত্তর উত্তর পশ্চিমবঙ্গ নেক্সট নেক্সট জলবিদ্যুৎ প্রকল্প কোথায় ভুটান ভুটানের সর্বোচ্চ পর্বত সিংহের নাম কি সঠিক উত্তর চোমোলাহরি বা চামলারি নেক্সট কর্ণফুলি নদী নিচের কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত সঠিক উত্তর বাংলাদেশ নেক্সট মায়ানমার দেশের সর্বোচ্চ পর্বত সিংহের নাম কি সঠিক উত্তর কাকাবরাজি নেক্সট মহাবালী গঙ্গা নিচের কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর শ্রীলঙ্কা নেক্সট খাইবার গিরিপথ নিচের কোন দেশে অবস্থিত সঠিক উত্তর পাকিস্তান শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর দামোদর হিন্দুস্তান কেবল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর বর্ধমান নেক্সট বাংলাদেশের বৃহত্তম বন্দরের নাম কি উত্তর চট্টগ্রাম নেক্সট গ্রাফাইড উৎপাদনে নিচের কোন দেশটি বিশ্বের প্রথম স্থানাধিকারী সঠিক উত্তর শ্রীলঙ্কা নেক্সট পাকিস্তানের সর্বোচ্চ পর্বত সিংয়ের নাম কি সঠিক উত্তর নেক্সট আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত সিং নাম কি সঠিক উত্তর নৌশাক নেক্সট কারাকুল প্রজাতির মেষ পালনের জন্য নিচের কোন দেশটি বিখ্যাত সঠিক উত্তর আফগানিস্তান নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন নিচের কোন দেশটিতে ভূমি অবস্থিত এর সঠিকোত্তর মায়ানমার তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ